আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর ইবাদতের জন্য প্রথম যে ঘর তৈরি করা হয়েছিল তা মক্কায়। আল্লাহর ইবাদতের জন্য আসমানের নিচে জমিনের উপরে প্রথম যে ঘর তৈরি করা হয়েছিল তা মক্কায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর কোনটি তৈরি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মক্কার কাবা। আবু যর গিফারী পাল্টা প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু? মক্কার কাবার পরে আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে দ্বিতীয় কোন ঘর নির্মিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল মসজিদ আল আকসা, মসজিদ আকসা। আবু যর গিফারী পাল্টা জিজ্ঞেস করলেন, কাম বাইনাহুমা? হে আল্লাহর নবী, মক্কার কাবা আর জেরুজালেম ফিলিস্তিনের মসজিদ আকসার মধ্যে পার্থক্য কয় বছরের? ব্যবধান কয় বছরের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউনা আমা, 40 বছরের ব্যবধান। তথা 40 বছর আগে মক্কায় কাবা তৈরি হয়েছে, তার 40 বছর পরে জেরুজালেমে মসজিদ আকসা তৈরি হয়েছে। এই 40 বছর কোন 40 বছর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবদ্দশার 40 বছর, না আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের 40 বছর, না তারও পূর্বে আল্লাহ ফেরেশতাদের দিয়ে নির্মাণ করেছিলেন তখন 40 বছরের ব্যবধান? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে ঐতিহাসিকগণ একমত যে অবশ্যই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের পূর্ব থেকেই, নূহ আলাইহি সালাতু ওয়াসসালামের বন্যার পূর্ব থেকেই মক্কায় কাবা এবং জেরুজালেমে মসজিদ আকসা ছিল, এবং পৃথিবীব্যাপী যে ভয়ঙ্কর প্লাবন আল্লাহ নূহ আলাইহি সালাতু ওয়াসসালামের যুগে দিয়েছিলেন, সেই প্লাবনে সব কিছু ডুবে গেছিল। তখন কাবা ঘরও ধ্বংস হয়ে গেছিল, মসজিদ আকসাও ধ্বংস হয়ে গেছিল। এই ধ্বংসাবশেষের উপরে নূহ আলাইহি সালাতু ওয়াসসালামের পরে সর্বপ্রথম যিনি কাবা ঘর নির্মাণ করেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে যেমন কাবা ঘরের সম্পর্ক আছে, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে তেমন জেরুজালেম মসজিদ আকসার সম্পর্ক আছে। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে জেরুজালেমের সম্পর্ক, মসজিদ আকসার সম্পর্ক? ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের জন্ম ছিল ইরাকে, ইরাকের ব্যাবিলন নগরীতে, আরবিতে বলা হয় বাবেল, বিবাবেল হারুত ওয়া মারুত। হারুত মারুতের যে বিখ্যাত কল্পকাহিনী আপনাদের মধ্যে প্রসিদ্ধ আছে সেটা বাবেল শহরে, আরবিতে বলা হয় বাবেল, ইংরেজিতে বলা হয় ব্যাবিলন, যা ইরাকে, আজকের ইরাকে। সেখান থেকে নিজের পিতা আজর কর্তৃক বিতাড়িত হয়ে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম আশ্রয় নিয়েছিলেন শামে, সিরিয়াতে। আর শাম এবং সিরিয়া বলতে আজকের সিরিয়া নয়, শাম এবং সিরিয়া বলতে আজকের জর্ডান, আজকের লেবানন, আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল এবং আজকের সিরিয়া সব মিলেই তৎকালীন শাম এবং তৎকালীন সিরিয়া। তথা আমার নবী যেমন মক্কা থেকে হিজরত করেছেন মদিনায়, আমার নবীর দারুল হিজরা ছিল মদিনা, ঠিক আমার নবীর আদি পিতা ইব্রাহিমের দারুল হিজরা ছিল জেরুজালেম, দারুল হিজরা ছিল সিরিয়া। ওই একই সমসাময়িক সময়ে লূত আলাইহি সালাতু ওয়াসসালামের কওমকে আল্লাহ তাদের শহরকে উল্টিয়ে দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। যেই জায়গাতে আল্লাহ শহর উল্টিয়ে দিয়েছিলেন ওই জায়গাতে এখন ডেড সি, মৃত সাগর আছে জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে। তো লূত আলাইহি সালাতু ওয়াসসালামের নগরীকে যখন আল্লাহ উল্টিয়ে দিলেন তখন লূত আলাইহিস সালামকে বাঁচিয়ে কোথায় আশ্রয় দিলেন? ইব্রাহিমকে যেমন ইরাক থেকে পিতার অত্যাচার এবং জালেম বাদশাহ নমরুদের অত্যাচার থেকে বাঁচিয়ে জেরুজালেমে আশ্রয় দিয়েছিলেন, তেমনি লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে ধ্বংস করে দিয়ে তাকে বাঁচিয়ে তার পরিবার পরিজন সহ তাকে আশ্রয় দিয়েছিলেন জেরুজালেমে। এই কথা আল্লাহ নিজে কোরআনে বলছেন, কি বলছেন? ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান, আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, আমি লূতকে আশ্রয় দিয়েছি,
ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, যেই মাটিতে আমি সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি। বলেন আল্লাহ আকবার। আল্লাহ কোরআনে বলছেন জেরুজালেমের মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে, ফিলিস্তিনের আল মসজিদ আল আকসার মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে। এখনো কোরআনে এই আয়াত এভাবেই লিপিবদ্ধ আছে এবং আল্লাহ বলছেন এখানে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, এখানে আমি আশ্রয় দিয়েছি লুতকে।